হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল মুচমুচে চিংড়ি পিঠা। তো ভিউয়ার্স, খুব সহজে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সেদ্ধ করা মাংস। এখানে আপনি যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন। আমি এখানে খাসির মাংস নিয়েছি, আপনি চাইলে গরু কিংবা মুরগির মাংস নিতে পারেন। মাংসটাকে আমি লবণ, সামান্য একটু হলুদ, এলাচ, দারুচিনি এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংসটাকে সেদ্ধ করে আমি হাত দিয়ে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল, আর 1 কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর 2টি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমি মাংসে লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই লবণটা একটু কমই দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব। হাফটা চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া, আর হাফটা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, আর হাফটা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু মাংসটা সেদ্ধ করা, তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। তো আমার চিংড়ি পিঠার পুরটা রেডি। আমি এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপের মতো। এটাকে আমি ডো তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে সামান্য লবণ দিয়ে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে গলা উঠে আসলে এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে দলা তৈরি হয়ে যাবে না। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এরপর নামিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। একটু গরম থাকা অবস্থাতেই ডোটা মেখে নিতে হবে, এতে করে ডোটা অনেক মসৃণ হবে। এরপর আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা পিঠা প্রায় সমান হবে। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর আমি সামান্য একটু শুকনো চালের গুঁড়া দিয়ে একটি লেচি নিয়ে ছোট করে একটি রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা টাইপেরই হবে। এরপর এর ভেতরে আমি দিয়ে দেব আগে থেকে যে মাংসটা আমি রেডি করে রেখেছি, সেই মাংস ভাজাটা পরিমাণ মতো দিয়ে আমি একটি ভাঁজ করে খুব ভালোভাবে মুখটাকে আটকে নেব। এরপর আমি একটি স্টিকের সাহায্যে এটিকে চিংড়ির শেপ করে নেব। আমার চিংড়ি শেপটা হয়ে গেলে এর মধ্যে আমি একটি গোলমরিচ কিংবা এলাচের ভেতরে যে বীজ থাকে সেটা একটি দিয়ে চোখ তৈরি করে দেব। তো এভাবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব। এজন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে
ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলোকে উল্টে উপর পাশও ভালো করে ভেজে নেব। পিঠাগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো, এতে করে পিঠাগুলো অনেক মচমচে হবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মচমচে ঝাল ঝাল চিংড়ি পিঠা, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজার রেসিপিটি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।